হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জার্নাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। গত লেকচার ভিডিওতে আমরা ধারা নিয়ে কিছু বেসিক আলোচনা করেছিলাম এবং কীভাবে ধারার বিভিন্ন মানে কীভাবে একটা ধারার জন্য একটা প্যাটার্ন কীভাবে বের করা লাগবে এগুলো নিয়ে একটু দেখেছিলাম। তো আজকে আমরা হলো টপিক বাই টপিক ধরে একদম ডিটেলস আলোচনা করব। ওকে, আজকে আমরা বেসিকলি সমান্তর ধারার বিভিন্ন ম্যাথমেটিক্সগুলো নিয়ে আলোচনা করব। সমান্তর ধারার রিলেটেড যদি কোনো ম্যাথ আসে আমরা কীভাবে সেটা সলভ করতে পারবো সেটা দেখব। ওকে, ফর এক্সাম্পল আমরা যেমন দেখেছিলাম যে সমান্তর ধারা কেমন হয়। একটা সমান্তর ধারা হতে হলে কী হতে হবে, যে একটা ধারার পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগফল প্রত্যেকটার জন্য পাশাপাশি বা আমরা বলতে পারি পাশাপাশি দুটি পদের বিয়োগফল সবসময় সমান হতে হবে। মানে হলো তিন থেকে যেমন এক বিয়োগ করলাম পাশাপাশি দুইটা, তিন থেকে এক বিয়োগ করলে দুই, পাশাপাশি পাঁচ আর তিন পাশাপাশি, পাঁচ থেকে দুই বিয়োগ করলে দুই, সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই, মানে এরকম পার্থক্যগুলো যদি সমান হয় তখন আমরা এটাকে বলতে পারবো এটা একটা সমান্তর ধারা। এখন আমাদের একটা ধারা দেওয়া আছে, ধরলাম এটা দিয়ে বলা হলো যে এই ধারাটার, বা এটা এভাবেও লেখা থাকতে পারে এভাবেও লেখা থাকতে পারে। সো পরীক্ষায় যেভাবেই থাকুক এটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো প্যাটার্নে লেখা থাকতে পারে, এটা জাস্ট প্যাটার্ন। ওকে, এখন আমাদের দিয়ে বললো যে এটার ধারাটার পরবর্তী সংখ্যাটা কত, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত। তাহলে সবসময় আমরা চেক করবো ধারাটি সমান্তর ধারা কি না, তাহলে চেক করি। তার মানে হলো সাত আর বারোর পার্থক্য কত, সাত আর বারোর পার্থক্য হলো পাঁচ, বারো এবং সতেরোর পার্থক্য কত, পাঁচ। তার মানে যেহেতু পাশাপাশি দুইটা পদের বিয়োগফল প্রতিবারই পাঁচ, তার মানে এটা অবশ্যই একটা সমান্তর ধারা। এই পাঁচের মানেটা কি, মানে হলো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা পাঁচ বেশি, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় পরের সংখ্যাটা পাঁচ বেশি, তাই না? তাহলে আমি যদি বলা হয় ধারার পরের সংখ্যাটা কত, এটা কিন্তু আমাদের সূত্র ব্যবহার করার প্রয়োজন না, আমরা মুখে মুখে বলতে পারি যে এই সংখ্যা থেকে তার পরের সংখ্যাটা কত বেশি হবে, পাঁচ বেশি। তাহলে পরের সংখ্যাটা কত, সতেরো যোগ পাঁচ, পাঁচ বেশি যেহেতু তাহলে কত হবে, বাইশ। পরের সংখ্যাটি কত, বাইশ যোগ পাঁচ, সাতাশ। তাহলে এভাবে করে হলো আমরা একটা ধারার পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো। এখন এরকম না দিয়ে যদি আমাদের বলে দেয় যে এটা তো পরের সংখ্যা, তাই না? তো যদি বলা হয় চতুর্থ সংখ্যা, এক দুই তিন চার, এই চারটাই পরবর্তী সংখ্যাটাই চতুর্থ সংখ্যা, আমরা ইজিলি বের করতে পারবো। কিন্তু যদি বলা হয় ধারাটির দশতম পদ বের করো, তার মানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সাততম আট আট অষ্টম নবম দেন দশম, মানে এরকম করে দশ নম্বরটা বের করতে হবে। তাহলে কি আমরা প্রতিবার পাঁচ যোগ করে করে দশটা যাব? হ্যাঁ, এভাবেও করা যাবে, কিন্তু এটা তো অনেক সময় নষ্ট হবে। তো তার থেকে আমরা যে শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কার জন্য, কোনো ধারার এনতম পদের সূত্র বের করার জন্য। এনতম পদ, এই এনতম পদ মানে কি, এনতম পদ মানে হলো যে কোনো একটা পজিশনের ভ্যালু। যেমন আমাকে বলা হলো যে দশতম পদ বের করি, যে দশ একটা পজিশন, দশ নাম্বার গুণে গুণে এক দুই তিন চার পাঁচ এরকম করে দশ নাম্বার জায়গাতে কী ভ্যালু আছে সেটা বের করার জন্য আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা কী জানি একটা ধারার, এ বলতে আসলে কী বোঝায়, এ বলতে বোঝায় একটা ধারার প্রথম পদ, তাহলে একটা ধারা শুরু হয় যেটা দিয়ে সেটাই ধারার প্রথম পদ, এইটা হলো ধারার প্রথম পদ। তাহলে আমরা লিখি প্রথম পদ প্লাস এন মানে কত, ওই যে আমরা কততম পজিশনটা বের করবো, দশতম, টেন মাইনাস ওয়ান ইন্টু, আর ডি মানে কত হবে, ডি মানে হলো ডিফারেন্স বা সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি, যে দুইটি একটা ধারার মধ্যে পাশাপাশি দুটি ভ্যালুর যে পার্থক্যটা থাকে, যেহেতু এটা সমান্তর, এটা অবশ্যই আমাদেরকে কনফার্ম হতে হবে এটা সমান্তর কি না। হ্যাঁ, এটা একটা সমান্তর ধারা, আমরা শিওর। তাহলে পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগফল কত ছিল প্রতিবার, পাঁচ, তার মানে এই সংখ্যাটা হলো পাঁচ। তার মানে আমি বলতে পারি এ প্লাস টেন মাইনাস ওয়ান মানে নাইন ইন্টু, আইম সরি, এর পরিবর্তে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে পারি, এর পরিবর্তে আমরা কত বসিয়ে দিই, সাত। তাহলে নাইন মাইনাস ফাইভ, তাহলে সেভেন প্লাস ফর্টি ফাইভ, এই হয়ে গেল ফিফটি টু। তার মানে আমাদের দশতম পজিশনে যে ভ্যালুটা থাকবে সেটা হবে ফিফটি টু। এভাবে করে হলো, এটা কিন্তু অনেক বড় প্রসিডিউর না, এটা যেহেতু আমরা মানে ভেঙে ভেঙে করেছি, তাই তো আপনারা চাইলে এটা সহজেই ভ্যালুগুলো মানগুলো বসাবেন, মুখে মুখে হিসাবটা করে নিতে পারেন, খুব একটা তাহলে এক লাইনেই হয়ে যাচ্ছে। বাট আমি যেহেতু ভেঙে দেখাচ্ছি তার মানে মনে হচ্ছে বড়, তার মানে যখনই কোনো ধারার পরের সংখ্যা কত, মানে একটা ধারা দিয়ে যার পরেরটা কত, তাহলে আগে চেক করবো সমান্তর কিনা, সমান্তর হলে পার্থক্য করব, তার মানে একটা সংখ্যা থেকে পরের সংখ্যাটা কত বেশি, পাঁচ বেশি, বারো থেকে এটা কত বেশি, পাঁচ বেশি, সতেরো থেকে বাইশ, পাঁচ বেশি, তাহলে প্রতিটা পাঁচ বেশি, তার মানে এর পরেরটা পাঁচই বেশি হবে।
এভাবে করে ইজিলি বের করতে পারি, কিন্তু যখনই এভাবে পরে সংখ্যা না দিয়ে মাঝখানের কোনো সংখ্যা দিয়ে দশতম, বিশতম, একশোতম, তাহলে কত হবে? তাহলে একশোতম তো এভাবে আমাদের বের করা অনেক বেশি সময় নষ্ট হবে। তো তার জন্য আমরা হলো এই এনতম পদের সূত্রটা ব্যবহার করবো, যদি ধারাটি সমান্তর ধারা হয়। ওকে ফাইন, এখন আমরা দেখি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি কীভাবে বের করব। এই সূত্রগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আসলে গুরুত্বপূর্ণ, এই ছোটো একটা সূত্র শিখলে হয়তো বা অনেক বড় বড় ম্যাথস ইজিলি সলভ করা যায়, এবং এগুলো মোটামুটি যারা হলো ইন্টারমিডিয়েট লেভেল বা নাইনটিন লেভেলের বইগুলো পড়ালেখা করেছে, ধারা পড়েছে, তারা অবশ্যই জানে এগুলো, কিন্তু ওই ওই চ্যাপ্টারগুলোতে রয়েছে ধারার অধ্যায়গুলোতে। ওকে, এখন আমরা দেখব কিভাবে একটা ধারার সমষ্টি বের করতে হয়। সমষ্টি বলতে বোঝায় যোগফল। আমাকে কিছু সংখ্যা দেওয়া হলো, ধরলাম, আমাকে বলা হলো যে একটা ধারা আছে 1+2+3+4+5, হ্যাঁ, এরকম একটা ধারা দিয়ে বললো যে এই যোগ করলে কত হবে। তো এটা কিন্তু আমরা মুখে মুখে ইজিলি ক্যালকুলেটার দিয়ে বের করতে পারবো, কিন্তু এখন ধরলাম যে আমাদের কাছে এরকম আরও, মানে ধরলাম যে আমরা জানি না যোগফল, আমাদের আমরা ক্যালকুলেটার ছাড়া করব, সূত্র অ্যাপ্লাই করে করব। আসলে সমষ্টির সূত্রগুলো আমরা ব্যবহার করি যখন অনেক বড় বড় সংখ্যার ধারা হয়, মানে অনেকগুলো সংখ্যা যোগ করা লাগে, তখন ধারার সূত্রগুলো খুবই কাজের হয়। আমরা এটা দেখব কীভাবে কাজের হয়, আপাতত আমরা ছোটো একটা কিছু দেখি। তার মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা ধারার সূত্র ব্যবহার করে করব, যেহেতু তার মানে ধারার সূত্র ব্যবহার করে করতে হলে অবশ্যই সমান্তর কি না এটাকে চেক করতে হবে, কেননা আমরা এটা সমান্তর ধারার সূত্র অ্যাপ্লাই করে করব। ওকে, গুণন্তরের জন্য আলাদা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো আপাতত যেহেতু আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করছি, তো এটা সমান্তর ধারা। ওকে, এই গেল আমাদের ধারা। তো আমরা চেক করে নিলাম, যেহেতু পাশাপাশি দুইটা পদের বিয়োগফল সমান, 2 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, তার মানে এটা অবশ্যই একটা সমান্তর ধারা। তাহলে এটা আমরা কীভাবে করবো সমান্তর ধারার জন্য সমষ্টি যদি বের করতে পারি, যদি বলে এই সবগুলো যোগ করলে রেজাল্ট কত হবে, তাহলে সূত্রটা হলো এই যে সূত্রটা, এনতম পদের সূত্রটা আপনারা বসাবেন। একটু মনে রাখার জন্য টেকনিক্স, যেন মনে হয় না যে না আমরা দুইটা সূত্র শিখছি, একটাই সূত্র, এখানে একটা 2 দিয়ে দিবেন, ব্যাস। এখানে যেহেতু একটা 2 দিচ্ছি, এটা অতিরিক্ত 2 হয়ে গেল না, তাহলে এই যে 2 দিয়ে ভাগ করে দিলেন। এই এই সূত্রটা একটু একটু ট্রিক্স করে মাথায় রাখবেন, এই এনতম পদের সূত্রটাই বসবে, বাট এখানে একটা 2 বসবে, বাট মনে রাখতে হবে যেহেতু 2টা বেশি দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল, একটু ট্রিক্স যে মনে রাখার জন্য, যদিও ওইটা বাদ দেওয়ার জন্য আমরা 2টা বসাইনি, এটা সূত্র। আর হলো n/2 দেন 2a+(n-1)(d), এটা যদি লিখে দিই আমরা যে কোনো ধারার যত সংখ্যাই থাকুক না কেন আমরা এই সমষ্টিগুলো বের করতে পারবো। এখন আসি আমাদের ভ্যালু কোথায় কী বসাবো আমরা। এখানে n এর মানে কত, এই n আর এই এনতম পদের n এর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে এনতম পদের n বলতে বোঝায় যে আমাকে যখন বলা হয় ধরাটি 10তম পদ বের কর, তার মানে কত পজিশন, কত 10, 10 নাম্বারটা কত সেটা বের করতে হবে। আর এখানে n বলতে বোঝায় যে আমি কতগুলো সংখ্যা যোগ করছি, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, যেহেতু আমার 5টি সংখ্যা যোগ করছি, তাহলে এখানে n এর মান হবে 5/2, 2 ইন্টু এর মানটা কত আমরা জানি, এ মানে হলো একটি ধারার প্রথম পদ, 1+n কত হবে, n হবে সেম কত 5-1, আর d হলো সাধারণ অন্তর বা ডিফারেন্স, মানে পাশাপাশি ধারার দুটি পদের বিয়োগফল, তাহলে 2-1 হবে এখানে কত, 1। এই আমরা ভ্যালুগুলো বসিয়ে ফেললাম, তাহলে 5/2, একটু মুখে হিসাব করে ফেলে, 2 ইন্টু 1, 2, 5-1 করলে কত হয়, 4 ইন্টু, হ্যাঁ এই যে 4, তাহলে 4 আর 2 6, 5/2 ইন্টু 6, তাহলে আমাদের এখানে রেজাল্ট আলটিমেটলি কত আসতেছে, 3, 3, 5, 15, তার মানে এই সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের কত আসবে, 15। আমরা মুখেও করে দেখতে পারি, 2 আর 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 15, এই যে আমরা কীভাবে ধারার সূত্র অ্যাপ্লাই করে সমান্তর ধারা যদি হয় কতগুলো সংখ্যার যোগফল কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। ওকে, আচ্ছা, আমি এটা যেটা ছোটো একটা সংখ্যা তাই দেখাচ্ছি, এখন যদি সংখ্যাটা ছোটো না হয়, এরকম দেয়, এরকম থাকে, হ্যাঁ এটা অনেকেই বলতে পারেন, এটা তো আমি মুখেই করতে পারি, যে পরীক্ষায় যদি সমষ্টির রিলেটেড কোনো ম্যাথ আসে, নিশ্চয়ই আমাদের এরকম ছোটো একটা ম্যাথ দিবে না, যেটা আমরা মুখে করতে পারবো, মানে এভাবে মুখে মুখে হিসাব করে করতে পারবো, অবশ্যই তাই না? তো আমরা তখনই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন আমরা দেখবো বড়ো কোনো ম্যাথমেটিক্সে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। ফর এক্সাম্পল, 1+ এরকমই একটা ম্যাথ দেয়, 2+3+ দিয়ে +99, মানে সবগুলো সংখ্যা লিখলে আমরা বলা হলো 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, অথবা অন্য কিছুও থাকতে পারে, 2+3+ এরকম করে থাকতে পারে, যে কোনো ধারার জন্য, এটা হলো যে কোনো ধারার জন্য, সেটা স্বাভাবিক সংখ্যা হোক
তারপরে হলো প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন হলেও চলবে। যদি এরকম সমান্তর ধারা হয় তাহলেই হলো, সমান্তর ধারার ক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি সেটা হলো যে তাহলে কি লিখতে পারি, সেম এন ভাগ টু, তাহলে এখানে আমরা দেখব টোটাল সংখ্যা আছে কতগুলো। আমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই জানা লাগবে যে এখানে টোটাল কতগুলো সংখ্যা আমি যোগ করব, কতগুলো সংখ্যা আমি একটা আইডিয়া করে বলতে পারি, যেহেতু এক আর শেষের সংখ্যাটা হলো 99। তো আচ্ছা আরেকটা জিনিস বলি, ফর এক্সাম্পল যদি আমাদের ধারাটা এটা না হয় এটা হতো, এরকম হতো, যেমন আমি এখানে বলতে পারতেছি 1 থেকে 99 তার মানে 99টা সংখ্যা আছে, 2 থেকে 98 তার মানে কি এখানে 98টা সংখ্যা আছে, অবশ্যই কিন্তু না, কারণ 2, 4, 6 এভাবে অর্ধেক অর্ধেক করে যাচ্ছে, তার মানে কিন্তু অর্ধেক সংখ্যা বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে কোনো অঙ্ক করার আগে এটা বের করতে হবে আসলে এখানে সংখ্যা আছে কয়টা, এখানে সংখ্যা আছে কয়টা সেটা বের করতে হবে, এটা ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু না। 2, 4, 6 আবার যদি এরকম থাকতো, 1+ এরকম করে যদি 99 পর্যন্ত থাকতো, তার মানে 1 থেকে 99, তার মানে আমি কি বলবো 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা আছে, অবশ্যই না, কারণ আমরা যদি এখানে খেয়াল করি 1-এর পরে 2 বাদ, 2-এর পরে 3 আছে, তার মানে তার মানে একটা সংখ্যা বাদ হয়ে গেলো, এখানে একটা সংখ্যা বাদ, প্রতিবার একটা করে বাদ, তার মানে বলতে পারি মোটামুটি এখানে হাফ সংখ্যা আছে, মানে 99-এর অর্ধেক সংখ্যা আছে। তো যাই হোক, আমাদের এরকম কম বেশি হতে পারে, সো আমাদের এইটা যেন কনফিউশন না হয় আগে আমরা এটা দেখবো লাস্টের ডিজিটটা, যে 99তম সংখ্যাটা এটা কততম, 99-এর কততম সংখ্যা এটা বের করবো। আমরা যদি টেকনিক্যালি এইটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটার পজিশন যত, এই সংখ্যাটার পজিশন যত, ততগুলো সংখ্যা আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি এই সংখ্যাটার পজিশন 5, তার মানে এখানে 1 থেকে 5 পজিশন 5, তার মানে 5টা সংখ্যা আছে। আমি যদি বলি এই এই ধারাটার পজিশন এটাতে 5, তার মানে 1, 2, 3, 4 এখানে 5টা সংখ্যা আছে, মানে আমরা হলো লাস্ট যে ডিজিটটা থাকবে বা সংখ্যাটা, সরি, যে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কততম পজিশনে আছে সেইটা বের করব। আর এটার জন্য আমরা সবসময় এই সূত্রটাই ব্যবহার করব। ফর এক্সাম্পল আমরা যদি বলি এই ধারাটার 99, হ্যাঁ এটা কততম সংখ্যা, তাহলে আমরা এটা লিখতে পারি যে এনতম পথ, তাহলে আমরা সূত্র জানি কি a+(n-1)(d). ফর এক্সাম্পল আগে যখন আমরা কোনো ধারার বলে দিতাম যে ধারাটার 10তম পথ কত, তখন n এর মান কত বসাইতাম আমরা, 10, কিন্তু এখন আমরা বের করব এইটা কততম জায়গায় আছে, মানে n এর মানই কিন্তু আমাদের টেকনিক্যালি বের করতে হবে, তাহলে n এর মানটা আমরা বের করব, তাহলে nতম পথটা কত, ওই nতম পথ মানে কততম পথ সেটা তো আমরা জানি না, nতম বলতে অজানা একটা ভ্যালু, পজিশনটা অজানা, ওইতম পথটা কত, আমরা লাস্ট ভ্যালুটাকে ধরে নিব 99=a1, ধারার প্রথম পথ প্লাস n এর মান কিন্তু আমাদের জানা নেই, এবং d এর মান হলো 3-1 সেটা হবে 2, তাহলে 1+(n-1)(2), 99, তাহলে আমরা এটাকে নিজেদের মতো সমাধান করে নিতে পারি, 99-1 তাহলে এই পাশে হয়ে যাবে 98(n-1)(2), আর n-1, এই 2টা যদি এ পাশে চলে আসেন, এই 2টা যদি এই পাশে চলে আসে তাহলে গুণ আছে এই পাশে, এসে ভাগ হয়ে যাবে, তাহলে 98কে আমি যদি 2 দিয়ে ভাগ করি রেজাল্ট আসবে কত, 49, এবং n এর মান এই 1টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের ভ্যালু আসবে 49+1 50। প্রসিডিউরটি একটু লং মনে হতে পারে, কিন্তু আপনারা যদি একটু প্র্যাকটিস করেন দেখবেন এটা কিন্তু অনেকটা আমাদের আয়ত্তে চলে আসবে, তখন এতগুলো প্রসেস স্টেপ আমাদের করাই লাগবে, আমরা সূত্র দেখবো, এনতম পথ সূত্র লিখবো, ঝটপট করে ফেলতে পারবো আর কি, যেটাকে বলে, তাহলে 99=, এত, তাহলে n এর মান 50, তার মানে এখানে 50তম, এই ভ্যালুটা 50তম পজিশনে আছে, তার মানে আমি বলতে পারি 1 থেকে 99 পর্যন্ত টোটাল 50টা সংখ্যা আছে, এখন আমাদের 50টা সংখ্যার যোগফল বের করতে হবে, সে 50টা সংখ্যার যোগফল কি, n^2 2a+(n-1)(t), 50টা সংখ্যার যোগফল আমরা বের করবো, তাহলে n এর মান 50/2, 2 a এর মান কত হবে, এখানে a এর মানটা কত, ধারার প্রথম পদ, এই যে আমরা যদি এটা ধরি তাহলে ধারাটির প্রথম পদ কত, 1+(50-1)(d), d এর মান কত, 2, তাহলে 25, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 2×1=2+(49×2), 25+49 এর সাথে 2 গুণ করলে 98, 25×100 তার মানে 2500। এই গেল আমাদের 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করলে রেজাল্ট আসবে কত, 2500।
ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা হলো যে কোনো সমান্তর ধারার সমষ্টি যদি বের করতে বলে বা কততম পদ সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো ফর যে কোনো সমান্তর ধারার জন্য। যখনই বলবে এনতম পদ, কোনো একটা অবস্থার তম পদ, কততম পদ এগুলো বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর সমষ্টি বললেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সমষ্টির ক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আর অবশ্যই এনের মানটা জানা থাকা লাগবে সমষ্টির ক্ষেত্রে, কারণ এন মানে কতগুলো সংখ্যা। যদি বাই চান্স প্রশ্ন পড়ে মনে হয় আমরা এন কতগুলো সংখ্যা যোগ করবো আমরা জানি না, এনের মানটা বের করতে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। মানে এই সূত্র থেকে আমরা এই এনের মান বের করতে পারি, এন বসায় দেন করে দিতে পারি। আর পরীক্ষা যদি বলেই দেয় যে 10টা সংখ্যা যোগ করো, তাহলে এনের মান ইজিলি 10 বসাইলে, আমরা ধারাতে মান বসাইলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে আমরা একটা ধারার এনতম পদ এবং সমষ্টি রিলেটেড কোনো ম্যাথ আসলে সলভ করতে পারবো। ওকে, আরেকটা জিনিস আমি বলি যেটা না বললেই নয়, এখন আমরা ধারাটা তৈরি করলাম কিন্তু ধারাটা একটা স্বাভাবিক সংখ্যা, ফর এক্সাম্পল এরকম 1 2 3 4, তাই না? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার জন্য ছোট একটা সূত্র আছে যেটা অন্য সব ম্যাথের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র একটা স্বাভাবিক সংখ্যার জন্য প্রযোজ্য। ফর এক্সাম্পল এই ম্যাথের যদি বলি, এই সিরিয়াল এরকম যদি থাকে, যদি বলা হয় এখানে এরকম ধারাতে বলে দেওয়া হলো যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রশ্নটা আমাদের এভাবে দিল যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আমাকে কিন্তু এখানে বলে দিচ্ছে কত, 1 থেকে 100, তার মানে আমি বুঝতেই পারছি এখানে 100টা সংখ্যা আছে। তাহলে আমরা কিন্তু যখন এই টাইপে স্বাভাবিক সংখ্যার যোগফল দিবে, আমাদের এত বড় প্রসেসটা না করলেও চলবে। এর জন্য একটা শর্ট ট্রিক্স হলো এন ইনটু এন প্লাস 1/2। এটা হলো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যদি সমষ্টি বের করতে বলে তার জন্য। ওকে, আমরা একটু ফ্রেশ করে দেখি। ফর এক্সাম্পল 1 থেকে 100 পর্যন্ত। ওকে, তাহলে আমাদের তো লিখতে হবে না, 1 2 3 এভাবে করে 100 পর্যন্ত। তাহলে আমরা বুঝেই যাচ্ছি 1 থেকে 100 মানে 100 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তাহলে আমরা এখানে কী করতে পারি, সূত্র লিখতে পারি এন ইন্টু এন প্লাস 1/2। এই সূত্রটা শুধুমাত্র কখন অ্যাপ্লাই করবো, যখন স্বাভাবিক সংখ্যার সমষ্টি থাকবে, স্বাভাবিক সংখ্যার ধারা থাকবে। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম কোনো ধারা থাকলে আমরা মানে না দেখে এত বড়, আমরা যে সমষ্টির, আমরা যদি এখানে খেয়াল করি আমরা হলো সমষ্টির জন্য এরকম সূত্র অ্যাপ্লাই করেছিলাম, এটা ছাড়া করতে পারবো। এটা দিলেও, এটা দিয়ে করলেও হবে, অথবা তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। যেমন আমরা একটু চেক করি এটা দিয়ে কীভাবে করবো, এন মানে কত, এনের মান হবে কতগুলো সংখ্যা আছে। তাহলে কতগুলো সংখ্যা আছে, 100, 100 প্লাস 1/2, তাহলে কত হলো 100, 2 দিয়ে যদি 100কে ভাগ করি 50 ইন্টু 100, 1। এই দুটো যোগ করে দেয় তাহলে যে রেজাল্ট আসবে সেটা হবে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, যেটাকে বলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তো এভাবে করে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা হলো স্বাভাবিক সংখ্যা হোক বা যে কোনো হোক আমরা সমাধান বের করতে পারবো আশা করি। আজকে এ পর্যন্ত, আমরা পরবর্তী লেকচার ভিডিওতে সমান্তর ধারা বাহিরে মানে অন্য টাইপের প্যাটার্ন রিলেটেড সলভগুলো নিয়ে কীভাবে চিন্তা করবো সেটা নিয়ে আলোচনা করবো। মোট কথা হলো প্যাটার্ন রিলেটেড ম্যাথ। প্যাটার্ন বলতে বোঝায় একটা কিছু সংখ্যা লেখা থাকবে কিন্তু তাদের মাঝখানে একটা রুলস কাজ করবে। ফর এক্সাম্পল আমি আরেকটু বলি, যেমন বলা হলো যে 2 একটা সংখ্যা,